আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, এটা হচ্ছে ডিজাইন মেনুটা নিয়ে। ডিজাইন মেনুর ডকুমেন্ট ফরম্যাটিং নিয়ে কিছু কাজ করবো আজকে আমরা। তো সবার প্রথমে আমরা যেতে চাই থিমসে। তো থিমসে গেলে দেখতে পাচ্ছি, দেখেন আপনাদের লেখাগুলো, যে আমরা এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এক এক ধরনের থিমে পরিণত হচ্ছে। ধরেন আমার এটা ভালো লাগে, আমি এটা দিলাম, ফর এক্সাম্পল এটা দিলাম। আবার এখানে যে যদি আবার দেখেন টাইটেল বলে একটা কথা আছে, এখানে অ্যারোতে গিয়ে যদি আপনি টাইটেলগুলো পছন্দ করেন, এই টাইটেলগুলো যদি আপনার ভালো লাগে, যদি ডিজাইনের এই টাইটেলগুলো যদি আমরা দেখতে চাই, একটু সরিয়ে নিলাম, এভাবে যদি আমি দিতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করব আমরা। সিলেক্ট করার পরে যদি আমি এটা এই 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 টাইটেলগুলো দেখতে চাই, তাহলে টাইটেলের মতো হয়ে যাবে, বিভিন্ন ধরনের টাইটেলের মতো, এক একটা এক এক ধরনের টাইটেলের মতো দেখা যাবে। আবার যদি আমি যদি কালারে যেতে চাই, তাহলে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করলে সেটা সেই কালারে পরিণত হয়ে যাবে। দেখেন, তো ওই কালারে পরিণত হবে। আবার যদি ফন্টে যাই, ফন্টে যেয়ে বিভিন্ন ধরনের ফন্টে রূপান্তর হয়ে যাবে। তো এইভাবেই আসলে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ডিজাইন মেনুর ডকুমেন্ট ফরম্যাটিং করতে হয়। আপনারা আপনাদের মন মতো করেও করতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। অতটা আমি মনে করি যে এটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ যদি আপনি যে কাজটা করেন সেটা যদি আপনি বুঝে করতে পারেন, তাহলে এই মেনুটা আসলে অতটা জরুরি না, বা এই ডকুমেন্ট ফরম্যাটিংটা অতটা জরুরি না। আবার যদি আবার এই জায়গাটা দেখেন যে ফরম্যাটিং প্যারাগ্রাফ স্পেসিং, এটা আমরা কিন্তু আগেই করে আসছি। এই যে স্পেসিং বাড়ানো যায়, কমানো যায়, আবার এই যে কাস্টমে যে যদি আবার বাড়ানো যায়, এগুলো আমরা বাড়াতে পারি। আবার ইফেক্টে যদি যান, এই যে ইফেক্টগুলো, এই ইফেক্টগুলো শুধুমাত্র এই ইফেক্টগুলো ব্যবহার হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না অবশ্য। হ্যাঁ, এটা করতে পারি, আবার বাই ডিফল্টে ক্লিক করলে স্বাভাবিকটাই হয়ে যাবে। তো আশা করি আপনারা এটা একটু ফলো করলে হয়ে যাবে। ধন্যবাদ।